প্রত্যেক সমাজ ও সংস্কৃতিতে কিছু কিছু সংস্কার আচার রীতিনীতি রয়েছে। এগুলোর মধ্যে কিছু সংস্কার ও অপসংস্কারও রয়েছে। আবার কিছু সংস্কারের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রকাশ ঘটে। আবার কিছু সংস্কার রয়েছে যার কোনো ব্যাখ্যাই নেই। এরকম সংস্কার আমাদের সমাজেও বিদ্যমান। যেমন কাজের সময় প্লেট গ্লাস পরে গেলে আমরা মনে করি অতিথি আসবে। ঘরের সামনে কোকিল পাখি ডাকলে আমরা মনে করি অতিথি আসতে আর বেশি দেরি নেই। ঘর থেকে বের হলে যদি আমরা কালো বিড়াল দেখি তাহলে আমরা মনে করি সামনে বিপদ হতে পারে। আমাদের ভারত উপমহাদেশে অতিথি হলো নারায়ণ, অর্থাৎ ঈশ্বর অতিথি বেশে আমার বাড়িতে এসেছেন। তাই আমরা অতিথিকে যথেষ্ট সম্মান ও মর্যাদা দান করি আর অতিথিকে সেবা যত্ন করার মাধ্যমে আমরা ঈশ্বরের সেবা যত্ন করে অন্তরে শান্তি ও তৃপ্তি অনুভব করি। আমাদের সংস্কৃতিতে অতিথি আসার আগে থেকেই অতিথি বরণের আয়োজন ও সাজসজ্জা চলতে থাকে। অতিথি আসার পর সে যেন কোনো অসুবিধায় না পড়ে সেদিকে আমরা দৃষ্টি রাখি। এমনও দেখা যায় অতিথির জন্য সুব্যবস্থা করতে গিয়ে মানুষ নিজের সুন্দর জায়গা ও বিছানাও ছেড়ে দেয়। আমি কেন এ কথাগুলো বললাম? আজ আমরা মঙ্গল সমাজে শুনতে পেয়েছি যিশু বলেছেন, যদি কেউ তোমাদের গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, যে আমাকে গ্রহণ করে সে তাঁকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। অতিথি সেবা হলো আমাদের খ্রিস্টীয় মূল্যবোধ ও শিক্ষা, যা আমরা এ বাণীর মাধ্যমে বুঝতে পারি। কিন্তু বর্তমান বাস্তবতায় অতিথি পরায়ণ হওয়া সহজ কথা নয়, কারণ অতিথি পরায়ণ হওয়ার সাথে সময় অর্থ ও আবাসনের সুযোগ সুবিধা জড়িয়ে আছে। বর্তমানে ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অতিথিকে আমরা যথেষ্ট সময় দিতে পারি না। আবার অনেকের কাছে সময় থাকা সত্ত্বেও তার কাছে অর্থ নেই। আবার অনেকেই অতিথির জন্য সুব্যবস্থা করার সামর্থ্য নেই। তাই অতিথি হিসাবে আমাদের আত্মীয়ের প্রতিও সুদৃষ্টি রাখা প্রয়োজন। আবার অপরিচিত অতিথিকে ঈশ্বর হিসাবে গ্রহণ করাও ঝুঁকিপূর্ণ, কারণ আমরা কেউ জানি না কে কোন কুমতলব নিয়ে আসে। তাই একটু অসতর্ক হলে আমাদের মহাবিপদ হতে পারে। তাই বর্তমান বাস্তবতায় সবসময় অতিথি গ্রহণ ও সেবা প্রদানে সতর্ক হতে হয়। কিন্তু আমরা ঈশ্বরের বাণীতে আস্থা রাখি, যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি করেছ তাই আমার প্রতি। প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন আমাদের জীবনে বিচক্ষণ অতিথি পরায়ণ হতে পারি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন।